ওই দেখছ তুমি আমার মাসেল হুম হুম এক একটা 5 কেজির উপর হইবো এইটা দিয়ে যদি তোকে মারি না বাপের নাম বইলে যাবি দুই দিনে ইয়ে বেটা তেলা সরে বডি আর আবার 5 কেজি সরবি গুষা খাইছ না খাবি হুন আমার মতো শরীরে যত্ন নিবি বডি স্ট্রং থাকবো হে বেটা তুই তো একটা তেলা সরে আবার আমার জ্ঞান দোষ আমি তেলা সরা না শালা ফাসাই মারুস বুঝা মনে বাবা দোকান থেকে তো হাই ফাই মনে হচ্ছে কোনটাতে নি না এইটা নেব সবগুলাই দারুন জি বলুন কিভাবে সাহায্য করতে পারি আমার এই পিয়ানোটা দরকার যত টাকা লাগে জি আমরা ঠিকানা মতো লোক পাঠিয়ে বাসায় পৌঁছে দেব কোনো চিন্তা করবেন না আয় হায় তাই নাকি তাইলে তো আর আমার এই বুড়ো বয়সে আর ঠেলা ঠেলি করা লাগতো না যাক ভালোই হয়েছে বস ফোন দিয়েছিল যাই তো ইবু তাড়াতাড়ি কাজ কর আরে বেটা তাড়াতাড়ি কর না দূর তোর কাজের খাতায় আগুন আগে একটু আরাম কইরে লই বডি দেখে পাংখা 5 কেজি আলা মাসেল ভাবি আলাদা আব্বা গো উহু পাশাটা মনে হয় ভাঙি গেছে ভালো করে দেখো এই যে এই ঠিকানায় পৌঁছে দিতে হবে এক ঘন্টার ভিতরে হো হবস টেনশন নেবেন না আমি আর কুদ্দুস আধা ঘন্টার ভিতর পৌঁছাই দিয়ে খুশি হলাম তোমার কথা শুনে দড়ি কাছে লই লই কি গম ধরে বাবা ওই দর দর আব্বা গো মারি ফেলবি নাকি আরামসে টান ও ও ও ওরে বাবা এত ওজন কা তুই মনে হয় ঠেলেছি না আরে আরে এই থাম 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 বেটা থাম আমার পা আটকে গেছে আরে আরে টান দে টান দে তাড়াতাড়ি টান দে উহু পড়া মনে হয় সেফডাই হয়ে গেছে দে দে দড়ি দে এদিক দে আরে থাম পেস লাগি গেছে আরে পেস সারাইল এটারে ভালো করে বাঁধতে হইব বুঝছো যাতে করে ছুটে না যাই তুই এটার এক সাইড তো জাগা আমি রশিটা বইরে দিতে আসি আচ্ছা জাগাইতেছি তু হুম ওই সারিস না কিন্তু ওরে বাবা ও মাগো গেছি হ্যাঁ অনেক ওজন হাই হাই শালাই তো চাপা পড়ছি ইঁদুর মারা কোলের মতো আটকে গেছো যেই তো কোথায় আটকে গেছো বাবা হাত মোজাটা খুলে লই ও কি ওজন গো আমা দর 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 হলার বউ আব্বা হুম পাগা সেরে ওই জায়গা জায়গা তাড়াতাড়ি জায়গা তাড়াতাড়ি জায়গা দূর শালা হুম লতিটাই তো ভালো কাজ করছি হু পাশা ভাঙি গেছে ভালো করে জায়গায় উঠেই ফেল ও মা গো উঠি গেছে এবার গাড়ির উঠবে তাড়াতাড়ি উঠ আধা ঘন্টার মধ্যে যাইতেই বউ মনে করো যে আমাদের পিয়নোটা বাজাবো আর তুমি সেই সুরে সুরে নাচবা চলে আমার রিস্কা ঠেলা গাড়ির মতো হাইটা হাইটা হ্যাঁ শালা আরামে ঘুমাচ্ছ হ্যাঁ হালুয়া হুম খুব টেস্ট উহু ওই খবর হক তু মনে হয় কাকে হাজি দিছে এই যা হাট হাট গুম এই 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 কি করছো কি করছো ঘোড়া দাগি গেছে সামনে আয় সামনে আয় সারা দিনে দুপুরে ঘুমাস এটা কোন জায়গায় চুত কোন জায়গায় এলি মুই কি জানি মুই তো ঘুমাইলাম গাড়িতে তুই চালাইছো আয় হায় সর্বনাশ ওই হাট 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 হাটস না কে এ অবশেষে এসে পৌঁছাইলাম একটু শিক্ষিত ঘোরাই থাকবি নাকি ঘরে বটে তোর ধরিল ডেলিভারি করতে হইব ওই ঠেল 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 আরামসে আরামসে ও মা খালি উষ্টা খাই মনে হইতেছে ঘুমের আমেজ কাটে নাই এইটা ল এটা দিয়ে একটা পাশায় বাড়ি দে ও মা এই গেছে 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 ঘুম চলি গেছে পাওয়ার চলি আইছে তাড়াতাড়ি তাড়াতাড়ি দর নয় তো পাওয়ার আবার চলি যাইব উঠ 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 ভালো করে উঠ খাওয়ার চলে যেতে পারে হ্যাঁ দৌড়ছি তো
দূর তোর ক্যাপের খেতাই আগুন। উই উঠে না কে জানু, আমাদের পিয়ানোটা কোথায় রাখবো? আমি তো সেটাই ভাবতে আছি, কোথায় রাখা যায়। দেখো দেখো এখানে রাখলে কেমন হয়। হাই হাই গেছে রে, গেছে গেছে, ছুটি গেছে। ও মা গো, ফাসাডা মনে হয় একদম প্লাস্টিক হয়ে যাইব। আবার ঘুম চলে গেছে। ছুটি গেছে কুদ্দুস, ঘুম না আসলে একাই উঠেই ফেলতাম 5 কেজি এলা বডি। দর দর, সময় নাই সময় নাই। হ্যাঁ দর দর। এই তো এই তো উঠি গেছে উঠি গেছে। দে ঠেলা দে, উঠি গেছে উঠি গেছে। ওরে কি করুস, তাড়াতাড়ি কর। সৌরভ নদীর পিয়ানো শৈলী হয়েছে, ওই নিয়ে কোন জায়গায় রাখুম? আরে বড় এইখানে রাখ, এইখানে। এই দাঁড়াও দাঁড়াও, বলছিলাম এইখানে রাখলে কেমন হতো। আচ্ছা তাইলে ওইখানেই রাখ। আরে না না, এখানে রাখো এখানে। আচ্ছা ঠিক আছে, তাইলে কুদ্দুস তুই এইখানেই রাখ, এইখানে। ধরো কইছে ওইখানে রাখতে, ওইখানে রাখবে। আরে না এইখানেই রাখো। আমি বলছি ওইখানে রাখবে। না এইখানে। বলছি ওখানে রাখবে, ওখানে। না এখানে। আমি বলছি ওইখানে রাখবে। আচ্ছা তাইলে ওইখানেই রাখ। এই শালার বইরা একদম ফাটাই ফেলমু, খালি পাস লাগাস। ও মা গো গেছি। হই ধরো ধরো, সে তো চেগাই গেছে। হু হু, দাগো দাগো, তুই বাইরেস না কা? আমি চেগাই গেছি। ও মা গুজাইয়ে গেছি। অবগো পাড়গো সুরু। ও মা সজাইতেছে না কা? ও মা গো সজাইতেছে না কা? কি হইলো? ও তোর আবার কি হইলো? বাঁকা হয়ে গেছি। ও মা মনে হইতেছে এরকম গাজাইব না, দাঁড়াও ব্যবস্থা নিতে আসি। এবার কি ঠিক আছে? হ্যাঁ ফাটাই দেছো তো একদম। এইলো তো টুপি, এইলো লাডি, এইলো সিগারেট। এবার চল। হ্যাঁ চল, জীবনটা উলালা।